জবা গাছের এই হাইব্রিড চারাগুলো নার্সারি থেকে প্রচুর দরে আমাদের ক্রয় করতে হয়, কিন্তু আপনারা কি জানেন এই চারাগুলোকে নিজে হাতে কিভাবে তৈরি করা যায়? তো সেই টিপসেই আজকের এই ভিডিওটিতে তুলে ধরেছি, এজন্য ভিডিওটি দেখুন। সুন্দর চারা করতে হলে আপনারা এই টিপস ফলো করুন। জবা গাছের হাইব্রিড ভ্যারাইটির চারা করা যায় কলমের মাধ্যমে, বা ডাল কাটিং করে বসালেও চারা হয়। কলমের মাধ্যমে করলে তাড়াতাড়ি সাকসেস পাবেন। এই চারাটি আমি তৈরি করে রেখেছিলাম কিছুদিন আগে, এক মাসের মধ্যেই শেকড় বাইর হয়েছে। জবা গাছের নতুন চারা এভাবেই করা হয়, এজন্য আপনারাও করুন এই পদ্ধতিতে হাইব্রিড গাছের থেকে চারা। চারা হয়ে গেলে এই চারাগুলোকে কিভাবে রোপণ করবেন? প্রথমত এই চারার শেকড় খুবই কম থাকে, এজন্য শেকড় যাতে তাড়াতাড়ি বৃদ্ধি হয় এরকম একটি সয়েল তৈরি করতে হবে। মাটি হতে হবে উর্বর, এজন্য সাধারণ মাটি, কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে তারপরেই এই চারাগুলো রোপণ করুন। তবে শুধু কোকোপিটের মধ্যে রোপণ করলেও ভালো রেজাল্ট পাবেন। 15 থেকে 20 দিন এর মধ্যে রাখলে দেখবেন টবের নিচে শেকড় ছড়িয়ে পড়বে। এই ছোট্ট চারাকে প্রথমে পটিং করার সময় কখনোই বড় টব ব্যবহার করবেন না। বড় টবে পুরোপুরি মাটি ভরাট করে চারা রোপণ করলে এই চারাগুলো অনেক সময় মারা যায়। মাটি কম্প্যাক্ট হয়ে চারাগুলোর শেকড় পচে যায়, এজন্য কখনোই বেশি মাটি দিয়ে চারা রোপণ করবেন না। চারায় ছোট ছোট কুঁড়ি থাকলে সেগুলো কেটে দিন। জল সামান্য পরিমাণে দিতে হবে যাতে মাটি সবসময় ময়েশ্চার থাকে। তাহলেই দেখবেন প্রথম অবস্থায় এই চারাগুলো গ্রো হতে কোনো সমস্যা হবে না, ভালো গাছ তৈরি হবে। তো চারাটি রোপণ করার মোটামুটি 20 থেকে 25 দিন পর দেখুন গ্রোথ নিতে কিন্তু শুরু করেছে, নতুন কুশি ছাড়তেছে গাছটির মধ্যে। তবে এই সময় কিন্তু গাছের কুঁড়ি দেখা দেয়, তো এখন কিন্তু ফুল নেওয়া যাবে না, গাছটিকে তৈরি করতে হবে। তো এজন্য এই কুঁড়িগুলোকে কেটে দিন। এরপর যে দ্বিতীয়ত কাজটি করতে হবে সেটা হলো গাছের যে প্রধান ডগাটি এটাকেও কাটিং করে দিন। এই কাটিংটি করলে ছোট গাছের খুবই উপকার হয়, প্রচুর সংখ্যক ডালপালা ছাড়ে, গাছটি তাড়াতাড়ি ঝাঁকড়া হয়। জবা গাছে প্রথমত এই ছোটোখাটো পরিচর্যাগুলো করলে ভালো গাছ সহজেই করা যায়। যদিও একটু পরিশ্রম মনে হয়, তবে বাগান করার ক্ষেত্রে এটাই শ্রেষ্ঠত্ব। তো দেখুন চারাটি এখানে রোপণ করার 20 দিনের মধ্যেই শেকড় কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো এখন খাদ্য দিতে হবে সামান্য পরিমাণে, খাদ্য হিসাবে থাকবে জৈব সার, যেমন শুকনো গোবর সার এভাবে দিতে পারেন, অথবা ভার্মিকম্পোস্ট পাতা পচানো সারও 2 মুঠো করে দিলে হবে। এই গোবর সারে রয়েছে নাইট্রোজেন, ফসফরাসের উপাদান হিসাবে এই বোনমিল ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণে। নাইট্রোজেন এবং ফসফরাস এ সময় দরকার পড়বে এই ছোট্ট গাছটির, এতে গাছের গ্রোথ দ্বিগুণ হবে, গাছে ঝাঁকড়া হবে তাড়াতাড়ি। তো প্রথমত খাদ্য দেবেন না, প্রথমত চারা রোপণ করার পর গাছটি যখন খাদ্য নেওয়ার মতো অবস্থায় আসবে তখনই আপনারা এ সময় খাদ্য দিন, তাহলে ভালো কাজ হবে। তো দেখুন এটা হলো মোটামুটি চারা তৈরির থেকে 1.5 মাসের আপডেট। চারা তৈরি থেকে ভালো গাছ করতে গেলে কী কী পরিচর্যাগুলো করতে হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। আপনারাও এভাবে করুন, দেখবেন সহজেই জবা গাছ করতে পারবেন একদম কম খরচেই। তো ধন্যবাদ, ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।